ইএটিএল প্রথম আলোর এই কম্পিটিশনের ব্যাপারে জানলাম, অ্যাপস কন্টেস্টের ব্যাপারে জানলাম। এটা খুব ভালো উদ্যোগ আমার কাছে মনে হচ্ছে। এখানে আমার জানা মতে তিনটা ক্যাটাগরির আপনার অ্যাপস ডেভেলপ করা হবে। সেইখানে আছে আপনার এন্টারটেইনমেন্ট, এডুকেশন এবং সোশ্যাল, এই তিন ক্যাটাগরিতে অ্যাপ ডেভেলপ করা হচ্ছে। আর এখানে স্টুডেন্টদেরকে ইনভলভ করলে যে সুবিধাটা হবে, যে স্টুডেন্টদের একটা প্র্যাকটিক্যাল একটা এক্সপোজার হলো অ্যাপটা ডেভেলপ করার জন্য, যেটা তারা পরবর্তীতে যারা তখন চাকরি বাকরি করতে যাবে তখন সেই এক্সপিরিয়েন্সটা তারা কাজে লাগাতে পারবে। আমাদের স্টুডেন্ট বডি যারা আছে তারাও নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য কিছু টুলস পায়। থ্যাংক ইউ। অ্যাপস প্রতিযোগিতা প্রথম আলোকে আন্তরিক ধন্যবাদ। তারা যে আসলে নতুন প্রজন্মকে তাদের দিকে মানে নতুন কিছু তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এবং আমরা সকল যা স্টুডেন্ট আছে তারাও এর মধ্যে ইনভলভ হওয়ার জন্য আন্তরিক এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী যে মাধ্যম প্রতিষ্ঠা তাদেরকে আন্তরিক অনেক ধন্যবাদ দেওয়া। আমি ধন্যবাদ জানাই ইউএটিএল এবং প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতাকে, কারণ সচরাচর আমাদের দেশে এরকম প্রতিযোগিতা খুব কমই হয়। আর এসব প্রতিযোগিতার জন্য তাদের স্বাগত জানাই, কারণ অ্যাপসের প্রতি আমাদের আগ্রহ এমনিতেই কম। সাধারণত আমরা সিএসসি নিয়ে পড়ালেখা করলেও এ ব্যাপারে অত আগ্রহ থাকে না সাধারণত, কিন্তু এইসব প্রতিযোগিতার ফলে হয়তো বা ছাত্রছাত্রীদের এই ব্যাপারে আগ্রহ বাড়বে এবং বাংলাদেশের আইটি সেক্টরে এটা খুব ভালো প্রভাব ফেলতে পারবে এই আশা রাখি। কিছু সেমিনার অর্গানাইজ করা হচ্ছে অনেক ভালো আমাদের স্টুডেন্টদের জন্য, স্পেশালি আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টটা হচ্ছে নতুন হচ্ছে ওপেন করা হয়েছে এবং এখানে আমাদের যেই স্টুডেন্টরা যারা জয়েন করছে তারা হচ্ছে খুব বেশি উদ্বিগ্ন ও এই সমস্ত অ্যাপ নিয়ে কাজ করার জন্য, তাদের জন্য প্রফেশনাল লাইফে অনেক হেল্পফুল হবে। অ্যান্ড আই থিঙ্ক আমার মনে হয় যে এই ধরনের সেমিনার যে প্রথম আলো বা ইএটিএল এরা যে অর্গানাইজ করতেছে এটা খুবই একটা ভালো কাজ করতেছে আমাদের স্টুডেন্টদের জন্য, এটা অনেক উপকারী হবে।